বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বর্ধমান নবদ্বীপ রাস্তার ধারে দীর্ঘনগর এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন একটি দোকানের সামনে থেকে নূর আলম মিদ্দের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার হওয়ার পর মৃতর পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। নিহতের কন্যার অভিযোগ তার বাবাকে খুনের পিছনে আছে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। তার আরও অভিযোগ, জোর করে তার বাবার কাছ থেকে জমি জায়গা সম্পত্তি লিখিয়ে নেয় তার স্বামী। পরে তার স্বামী জানতে পারেন তার নামে জমি জায়গার রেকর্ড হয়নি, সেই কারণেই মঙ্গলবার সন্ধ্যায় তার বাবার ফোনে হুমকি দেয় বলে অভিযোগ। এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। আপনার বাবার মৃত্যুটা কিভাবে ঘটেছে, আপনি কি কি দেখেছেন? আমি গিয়ে প্রথম দেখলাম যে আমার বাবা পড়ে রয়েছে, তখন আমি বাবা বাবা করে চিল্লাই, তখন বাবা আর সাড়া পাই না। এসে বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটেছে, মাকে কাকাকে কাকিকে সবাইকে তুলালাম যে আমার বাবাকে কে মাদা করে দিচ্ছে, আমার বাবা পড়ে রয়েছে মৃত অবস্থায়। আমার কাকা কাকি আমার মা পাশের বাড়ির কাকারা সবাই উঠে গিয়ে দেখে যে মৃত অবস্থায় পড়ে আছে। আপনি কখন দেখেছিলেন? আমি ফার্স্ট এই পাঁচটার সময়, ভোর পাঁচটা। প্রথমে দেখে কি বুঝলেন আপনি? যে আমার বাবাকে কে মার্ডার করে দিয়ে গেছে, দেখলাম রক্তাক্ত অবস্থা আমার বাবা পড়ে আছে। আপনার সন্দেহ কাকে হচ্ছে? আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই, ওদের সবাইকে সন্দেহ। কেন? কারণ ওরা আমার বিয়ে হয়েছে, আমার তিনটে বাচ্চা হয়েছে, তিনটে বাচ্চাতেই আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী বিয়ে করে, আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই, ওরা সবাই প্রত্যেকেই দিয়েছে। কারণ আমার বাবার জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি ওরা সব কিছু ওর ছেলে লিখে নিয়েছে চিটিং করে, এটা ওরা সবাই জানত। সেটা কি আপনার স্বামী লিখে নিয়েছে? হ্যাঁ, আমার স্বামী লিখে নিয়েছে জোর করে, আমার বাবাকে হুমকি দিয়ে, মার্ডার করবো বলে হুমকি দিয়ে। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আজহারনগর। স্বামীর নাম কি? নসরত শেখ। তাহলে কি আপনার সন্দেহটা কোন দিকে যাচ্ছে? আমার শ্বশুর বাড়ির দিকে, ওরাই করেছে। কারণ আমার স্বামী দিন কতক আগে এখান থেকে বুলা বলে একজন, আমাদের প্রিয় গ্রামী বুলা বলে একজন, এ তাকে ফোন করে যে এরকম তোর নামে জায়গা নেয় রেকর্ড করে দিয়েছে। এবার সেই কথা শুনে সে কালকে রাতে কালকে আমার বাবাকে ফোনে খুবই গালাগালি করে হুমকি দেয়। এবার সেই কথাটা আমার বাবা এসে বাড়িতে বলে। কত সময় আপনার বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল ফোনে? তাও আটটা সাড়ে আটটার সময় হবে, সন্ধ্যা। আমার বাবা এসে বলে, এসে ভাত খায় খেয়েটিকে, আমার কাকা কাকি আমরা সবাই বার করি যে তুমি ওখানে শুয়ে না, বলছে বাবা আমার কেউ শত্রু না, আমি কে মারবে, তো আমি শোবো না কো, আর ওদের ভয়ে আমরা কতদিন ইয়ে করে থাকবো। আমি বলছি বাবা দেখো আমরা তো বধূ নির্যাতন কেস করেছি, তো পুলিশ তো ওদের কিছু করলে না, এটা বছর হয়ে গেল পুলিশ ওদেরকে কাউকে তলিয়ে নিত, তাহলে তুমি আজকে আমার নামে আমার জায়গাটা আমার নামে করে দিত, এই জায়গা এই জায়গা কিছু হবে, বলছে না আমার কিচ্ছু না, আমি ওই শুই কিচ্ছু হবে না। বাবা গিয়ে বাবা কোথাও শুয়েছিলেন? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই যে মৃত্যুটার কারণে যেটা শোনা যাচ্ছে, ওনার মেয়ে অভিযোগ করছে যে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে, কি এটা এই জমি জায়গা নিয়ে মার্ডারটা হয়? কি ব্যাপারটা? জমি জায়গা জমি জায়গা লিখিয়ে নিয়েছিল, আরো কিছু লিখিয়ে লব, এই ধান্দা। কে? জামাই নসরত শেখ। তারপর কি হয়েছে? ওই তার জন্যই তো মার্ডারটা করে দিয়েছে। আরো জমি জায়গা আছেন এই নুরালমে? জায়গা আছে, জমি জায়গা আছে, লিখিয়ে দিতে হবে এই প্ল্যান। আর মেয়ে বলছিল যে তার নামে জমি কিছু লিখে নিয়েছে, গল্প কিছু লিখে নিয়েছে, বাড়ি বাড়ি 11 শতক জায়গা লিখে নিয়েছে। কে লিখেছে? ওইটা নসরত শেখ। আচ্ছা, আর মেয়ের নামে কিছু সম্পত্তি গতকাল কি লেখা হয়েছিল? না। এই নূর আলম মিদ্দা সাহেব যে মার্ডারটা আপনি কখন দেখলেন? ওনার মেয়েটা দেখেছে, দেখার পরে আমাদের চিল্লা চিল্লি করছিল, তখন গিয়ে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি। কোথায় দেখলেন রক্তাক্ত? ওটা দোকানে, সার্ভিস সেন্টারে। তারপর আপনাদের কি মনে হলো যে এইরকম মার্ডার করলো কেন? ওই জামাই বিয়ে করেছে, জামাই বিয়ে করার জন্য বধূ নির্যাতন কেই দেওয়া হয়েছে, ওই কারণে মার্ডার করেছে। মেয়ে থাকাকালীন আবার একটা জামাই বিয়ে করেছে? ওটা মজাহরনগর বিয়ে করেছে। আচ্ছা, আজমতের মেয়ে বিয়ে করে সুনি খাতুন নাম তার। আপনারা ওর বিরুদ্ধে কি করেছেন? ওর বিরুদ্ধে আমরা বধূ নির্যাতন কেস করেছি। আচ্ছা, কেসের কাগজ আমার কাছে আছে। আচ্ছা, সেটা কিভাবে আপনারা ভাবলেন? আমরা ভাবলে ওখানে তদন্ত নিয়ে দেখি যে ওই গ্রামের লোক বলে যে বিয়ে করেছে, আমার মেয়েকে মেরে ফেলবে, জমি জায়গা লিখে নিচ্ছে, ও
ও মেরে ফেলবে, ওর কাছে আর পাঠিও না মেয়েটাকে, দিয়ে তারপরে নিয়ে চলে যায় কর্ণাটক। তখন আমাদের প্রমাণ হয় যায়। আচ্ছা, যে বিয়ে করেছি এটা। তাহলে এই বাড়ি মেয়ে কোথায় আছে এখন বর্তমানে? এখন আমাদের কাছেই আছে। শ্বশুরবাড়ি আর যায় না? না, যাবে কি করে? শ্বশুরবাড়িতে লোক কেউ দেখে না, শ্বশুর শাশুড়ি কেউই দেখে না। শ্বশুরবাড়ি কোথায়? আজানগর। এখানে এই মানে মহিলা কটে বাচ্চা আছে? এই দুটো মেয়ে একটা ছেলে। বড় ছেলেটা 7.5 বছর বয়স, মেয়েটা তারপরে 5 বছর, তারপরে হচ্ছে 3 বছর ছোট মেয়েটা। এই গন্ডগোলের জেরেই কি মারাটা হয়েছে? মন্তেশ্বর থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।